Assalamualaikum viewers, Euro Bangla Education Consultants Private Limited থেকে আমি Admission Counselor পূর্বা আবারো চলে এসেছি আপনাদের সাথে Study in Canada স্কুলিং ভিসা নিয়ে। আপনারা যারা আপনাদের বাচ্চাদের ভবিষ্যৎ নিয়ে একটু ওরিড আছেন বা বাইরে সেটেল হতে যাচ্ছেন বা আপনাদের বাচ্চাদেরকে বাইরে সেটেল করতে যাচ্ছেন, তাদের জন্য ক্যানাডা স্কুলিং ভিসা অবশ্যই গ্রেট একটা অপরচুনিটি হতে পারে আপনাদের জন্য। সো আমি আগের ভিডিওগুলোতেই যদিও আপনাদের সাথে ক্যানাডা স্কুলিং ভিসার ব্যাপারে টোটাল প্রসেস কীভাবে অ্যাপ্লিকেশন করতে হবে, টোটাল টিউশন ফিস কেমন আসতে পারে, অ্যাকোমোডেশন ফিস সব কিছু ডিসকাস করেছি, তারপরেও আজকে আরও বেসিক কিছু ইনফরমেশন নিয়ে এসেছি। আশা করি এই ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল হবে। আমাদের অনেকেরই ড্রিম থাকে ক্যানাডা মতো কান্ট্রিতে সেটেল হওয়ার জন্য, কিন্তু যদি আমরা এখান থেকে এক্সপ্রেস এন্ট্রি চিন্তা করি তবে সেক্ষেত্রে কিন্তু সেটা দেখা যায় আমাদের জন্য টাফ হয়ে যায়। কিন্তু যদি আমরা ক্যানাডা স্কুলিং ভিসাটার ব্যাপারে চিন্তা করতে যাই তবে সেক্ষেত্রে কিন্তু এটা আপনাদের জন্য অনেক ইজিয়ার একটা ওয়ে হিসেবে আসতে পারে, কারণ এক্ষেত্রে কিন্তু আপনাদের বাচ্চাদের বা আপনার কোনো আইএলটিএস বা অন্য কোনো ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্টের প্রয়োজন পড়ছে না। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে জাস্ট আপনাদের বেসিক কিছু রিকোয়ারমেন্ট যদি ফুলফিল হয় তাহলেই কিন্তু আপনার ক্যানাডা স্কুলিং ভিসাটা এখানে গ্যারান্টিড হিসেবে আসতে পারে। প্লাস হচ্ছে এখানে আপনার বাচ্চার সাথে কিন্তু যদি ইমিগ্রেশন থেকে আপনার ক্লিয়ারেন্স পান তাহলে আপনার বাচ্চার সাথে কিন্তু আপনারা ফ্লাই করার সুযোগটা পাচ্ছেন। ক্যানাডা স্কুলিং ভিসার ব্যাপারে যদি বলতে যাই, যেমন ক্যানাডা স্কুলে এখানে টোটাল যেমন ক্যানাডাতে 10টি প্রভিন্স আছে, আপনারা চাইলে কিন্তু 10টা প্রভিন্সের যে কোনো একটাতে বা একাধিক প্রভিন্সে আপনার বাচ্চার জন্য অ্যাপ্লাই করতে পারেন। সেক্ষেত্রে আপনাদের বাচ্চাদের বয়স যদি 5 থেকে 18 মধ্যে হয় তবে সে আপনারা স্কুলিং ভিসা অ্যাপ্লাই করার সুযোগটা পাচ্ছেন। হ্যাঁ, 18-র উপরে যারা আছেন, এজ 18-এর উপরে যাদের আছে তারা কিন্তু আপনি স্কুলিং ভিসার জন্য পাবে, কিন্তু সেক্ষেত্রে যেটা প্রবলেমটা হয় আপনার বাচ্চার সাথে বাবা মার মুভ করার বা ফ্লাই করার যে সুযোগটা সেটা কিন্তু থাকে না। সেক্ষেত্রে যদি 18+ হয় সেক্ষেত্রে স্টুডেন্ট বা অ্যাপ্লিকেন্টকে একাই ফ্লাই করতে হচ্ছে, আর যদি 18-এর নিচে হয় তখন কিন্তু দেখা যায় বাবা বা মা দুজনই অথবা যে কোনো একজন কিন্তু চাইলে বাচ্চার সাথে ওখানে সেটেল হতে পারছেন, থাকতে পারছেন বাচ্চার সাথে। আপনার বাচ্চা যদি ক্যানাডা থেকে পড়াশোনা করে আলটিমেটলি তারা কিন্তু অনেকগুলো অপরচুনিটি এখানে পেয়ে যাচ্ছে, কারণ ক্যানাডার ডিগ্রি কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড অ্যাকসেপ্টেবল একটা ডিগ্রি। আলটিমেটলি আপনারা চাইলে ক্যানাডাতে সেটেল হতে পারেন, আপনারা চাইলে বিশ্বের অন্য কোনো জায়গাও কিন্তু মুভ করতে পারছেন যখন আপনার ছেলে বা মেয়ের ডিগ্রিটা ক্যানাডার একটা ডিগ্রি হচ্ছে। দেন যদি বলেন অনেকে টিউশন ফিস নিয়ে একটু কোয়েরিজ থাকে যে টিউশন ফিসটা কেমন হতে পারে বা এটা অনেক হাই কি না, যদি আপনি বাংলাদেশের যে আমাদের ওয়েল র্যাঙ্ক ইংলিশ মিডিয়াম স্কুলগুলো আছে সেগুলোর মান্থলি যে টিউশন ফিস অ্যান্ড আদার কস্টের সাথে কম্পেয়ার করেন তাহলে কিন্তু দেখবেন যে ক্যানাডা স্কুলিং ভিসাটাই হয়তো বা আপনাদের জন্য অনেক বেশি রিজনেবল মনে বা অ্যাফোর্ডেবল মনে হচ্ছে, কারণ এখানে কিন্তু আপনার দেখা যাচ্ছে যে বিভিন্ন ক্যাটাগরির স্কুল আছে, সেই আপনার প্রভিন্স সিটি এবং স্কুল অনুযায়ী কিন্তু আপনার টিউশন ফিসটা ভ্যারি করছে। যেমন এভারেজ টিউশন ফিস যদি বলেন একজন স্টুডেন্টের জন্য তো সেক্ষেত্রে দেখা যায় যে আপনার টিউশন ফিস এভারেজে আসতে পারে 8,000 থেকে 12,000 ক্যাডের মধ্যে, যেটা আমি যদি কম্পেয়ার করেন বাংলাদেশের ওয়েল র্যাঙ্ক স্কুলগুলোর সাথে বা অস্ট্রেলিয়া বা আদার কান্ট্রিগুলোর স্কুলগুলোর সাথে তবে সেটা কিন্তু অনেকটুকুই অ্যাফোর্ডেবল। দেন আপনি স্কলারশিপ অপরচুনিটিটা পেয়ে যাচ্ছেন, এক্ষেত্রে আপনার বাচ্চার যদি এলিজিবল হয় তাহলে কিন্তু এখানে একটা স্কলারশিপ অপরচুনিটিও তার জন্য থেকে যাচ্ছে। তারপরে দেখা যায় যে অনেক সময় আমরা ওখানে যে একটা স্কুলে যাচ্ছি পরবর্তীতে যদি মনে হয় যে আপনি সিটি বা প্রভিন্স চেঞ্জ করবেন সেটার অপরচুনিটিও কিন্তু থাকে, আপনার বাচ্চা চাইলে ক্রেডিট ট্রান্সফার করে অন্য কোনো সিটিতে বা প্রভিন্সেও কিন্তু আপনারা মুভ করার সুযোগটা পেয়ে যাচ্ছেন। কেন স্কুলিং ভিসার যদি বেসিক রিকোয়ারমেন্টস যেটা থাকে যে দুটো রিকোয়ারমেন্ট ম্যান্ডেটরি রিকোয়ারমেন্টস যদি আমি বলি, নাম্বার 1 যেটা থাকছে সেটা হচ্ছে কাস্টেডিয়ান। যদিও আপনারা বাচ্চার বা স্টুডেন্টের লিগাল গার্ডিয়ান হিসেবে বাবা বা মা থাকছেন কিন্তু এখানে কিন্তু ক্যানাডা স্কুলিং ভিসার জন্য একটা ইম্পর্টেন্ট রিকোয়ারমেন্টস হচ্ছে আপনাদের বাচ্চার যে লোকাল গার্ডিয়ান হবেন তিনি অবশ্যই একজন ক্যানাডিয়ান সিটিজেন অথবা পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবেন। সো আপনাদের যাদের যারা আর কি অনেকে দেখা যায় একা অ্যাপ্লাই করেন বা এমন কোনো এজেন্সির মাধ্যমে অ্যাপ্লাই করে তারা হয়তো বা কাস্টোডিয়ানের ব্যাপারটা প্রোভাইড করতে পারে না, তো সেক্ষেত্রে কিন্তু আমরা ইউরো বাংলা গ্রুপ থেকে আপনাদেরকে সেই সাপোর্টটা প্রোভাইড করছি। কাস্টোডিয়ানের যে ব্যাপারটা থাকছে এটা আমরা অ্যারেঞ্জ করে দিচ্ছি। সেকেন্ড যে ব্যাপারটা থাকছে সেটা হচ্ছে আপনার ফান্ড। এখানে অ্যাভেলেবেল ফান্ডটা খুব জরুরি, কারণ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে যখন আপনার বাচ্চা ওখানে পড়তে যাচ্ছেন তারা কিন্তু আপনাদেরকে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদেরকে কিন্তু আপনার
অ্যালাউ করছে বা এন্টারটেইন করছে, কিন্তু বেসিক্যালি টিউশন ফিসটার জন্যই। সো এখানে আপনাদের যদি অ্যাভেলেবেল ফান্ড থাকে এবং আপনার কাস্টোডিয়ান প্রোভাইড করা যায়, তবে কিন্তু স্কুলিং ভিসাতে আপনার মোটামুটি ভিসা সাকসেস রেশিওটা কিন্তু অনেক হাই হয়ে যাচ্ছে। তো এক্ষেত্রে আপনাদের যদি এই দুটো রিকোয়ারমেন্টস থাকে, এছাড়া যদি কোনো রিকোয়ারমেন্টসের কথা বলেন, সেক্ষেত্রে আপনার যে বাচ্চা, যেটা আগেই বলে নিলাম, অবশ্যই বয়স 5 থেকে 17 মধ্যে হতে হবে যদি আপনারা তার বাচ্চার সাথে মুভ করতে যান। আর বাচ্চার যে ডকুমেন্টসগুলো প্রয়োজন পড়বে সেগুলো হচ্ছে তার স্কুল বা লাস্ট যে একাডেমিক ইয়ারটা ছিল সে একাডেমিক ইয়ারের ট্রান্সক্রিপ্ট এবং সার্টিফিকেট বা রেজাল্ট কার্ড, যেটাই বলেন না কেন, আর আপনাদের পাসপোর্ট, বাচ্চার পাসপোর্ট প্লাস তার প্যারেন্টসদের পাসপোর্ট, বাচ্চার এনআইডি, ভ্যাকসিনেশনের যে ভ্যাকসিনেশন রেকর্ড বা মেডিকেল হিস্ট্রি, এই ডকুমেন্টসগুলো যদি অ্যাভেলেবেল থাকে তাহলেই কিন্তু সেপ্টেম্বর 2021 ইনটেকের জন্য আপনার অ্যাপ্লাই করতে পারছেন। সো আর একটা এখানে কোশ্চেন যেমন থাকে, অনেকেরই ইয়ে থাকে যে আপু এখন হয়তো বা আমরা কী করে অ্যাপ্লাই করব যদি আমাদের অ্যাম্বাসি ক্লোজ থাকে বা সিঙ্গাপুর এখনও ক্লোজ আছে কি না। কানাডার স্কুলিং ভিসা বা কানাডার যে স্টুডেন্ট ভিসার জন্য যদি আপনারা অ্যাপ্লাই করতে চান, আপনাদের সবচেয়ে বড় অপরচুনিটিটা থাকছে এখানে যে কানাডার স্কুলিং ভিসা বা স্টুডেন্ট ভিসার জন্য কিন্তু আমরা অনলাইনে অ্যাপ্লিকেশন করে ফেলতে পারছি ফর স্টাডি পারমিট আর ভিসা। সো যাদের যে এই কোয়ারিজটা আছে যে আমার কবে নাগাদ ডকুমেন্টস চলে আসবে বা কবে নাগাদ আমি অ্যাপ্লাই করতে পারবো, আমার ভিসা কবে হচ্ছে বা কীভাবে হচ্ছে, সো এই সম্পর্কে যদি ডিটেলস জানতে চান তবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো আমরা চেষ্টা করবো আপনাদেরকে প্রপার গাইডলাইন দেওয়ার জন্য। তো যারা 2021-এর ইনটেকের জন্য অ্যাপ্লাই করতে যাচ্ছেন সেপ্টেম্বর ইনটেকের জন্য, তারা ইমিডিয়েটলি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমরা চেষ্টা করবো আপনাদের সর্বাত্মক সহযোগিতা করার জন্য। আর যে অনেকের একটা ইয়ে থাকে যে অনেকে মানে ভয় পায় বা টেনশনে থাকে বা একটু ওরিড ফিল করে অফিসে আসতে যে আমাদের কোনো ফাইল ওপেনিং চার্জ আছে কি না বা অ্যাসেসমেন্ট চার্জ আছে কি না, তাদের উদ্দেশ্যে বলছি না, আমাদের কোনো ফাইল ওপেনিং চার্জ নেই, কোনো অ্যাসেসমেন্ট চার্জও নেই। সো আপনারা যারা বাইরে পড়তে ইচ্ছুক তারা আপনাদের ডকুমেন্টস, যে ডকুমেন্টসগুলোর কথা বললাম এগুলো সহ আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমরা আপনাকে ফ্রি অ্যাসেসমেন্ট প্রোভাইড করছি। ইভেন আপনারা যারা দেশের বাইরে আছেন তারাও কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপে কানেক্ট হতে পারেন বা আমাদেরকে মেল করতে পারেন আপনাদের ডকুমেন্টসগুলো। আপনারা যে কান্ট্রিতে আছেন রেসপেক্টিভ কান্ট্রি থেকেই কিন্তু আপনারা কানাডা বা অন্যান্য যে কোনো কান্ট্রির জন্যই কিন্তু আপনারা মুভ করতে পারছেন। সো এক্ষেত্রে কিন্তু আমাদের অফিস ভিজিট যদি আপনারা নাও করতে পারেন এটাও কিন্তু আপনাদের জন্য প্রবলেম হচ্ছে না। সো যারা দেশের মানে ঢাকার বাইরে আছেন বা দেশের বাইরে আছেন, আমি বলবো যে তারা আমাদের সাথে কানেক্ট হতে পারেন ইমেলের মাধ্যমে অথবা হোয়াটসঅ্যাপে কিংবা আমাদের ফেসবুকে মেসেজ করতে পারেন, আমরা কিন্তু ফ্রি অ্যাসেসমেন্ট প্রোভাইড করতে পারবো। আমরা বলে আমরা আপনার ডকুমেন্টসগুলো অ্যাসেস করে আমরা আপনাদেরকে গাইডলাইন দিতে পারবো যে কোন কান্ট্রিটা আপনার জন্য সুইটেবল হবে বা কোন কান্ট্রিটা আপনার জন্য ভালো হবে, এখানে রিকোয়ারমেন্টস কী কী হতে পারে, আপনি এলিজিবল কি না। সো যারা আমাদের এখন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আর যারা অফিস ভিজিট করতে চাচ্ছেন অথবা আমাদের সাথে কানেক্ট হতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলছি, আমাদের অফিস অ্যাড্রেস, আমাদের ফোন নাম্বার, আমাদের ফেসবুক লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আপনারা চাইলে আমাদের অফিস ভিজিট করতে পারেন, আমাদের ফোন করতে পারেন, আমাদের ফেসবুকে মেসেজ করতে পারেন অথবা আমাদের ইউটিউব চ্যানেলটিতেও কিন্তু আপনারা কমেন্ট করতে পারেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।